আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কসুর মুখি দিয়ে শুকনা মাছ দিয়ে বিলাহি দিয়ে সরসরি বানাবো। চরকাটা জ্বালাই নিলে সেলাই করাই দিয়ে দিছি, আপন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিছি শুকনা মাছ, তেল দিয়ে ভেজে দেবো। এখন ভাজা হয়ে গেছে, মাছকেটা উঠিয়ে রাখলাম, নাহলে কাটা কাটা হয়ে যাবো। জিরে, পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নেব। কমলে মশলা ধীরে ধীরে ধনে দিবা, চালাচ দিবা, দিয়ে তেল দিয়ে পানি দিয়ে কষি নিয়ে মশলা কষানি হয়ে গেছে। কষিয়ে দিয়ে দিলাম, ঢাকনিতে রেখে দিলাম। কষানো হয়ে গেছে, দেবো পানি, পরিমাণ মতন পানি। আপনারা কেউ কিছু মনে করবেন না, বাইরে বানাইছি, লেত্রা আস্ত্রা আছে যদি। মাছ কাটা দিয়ে দিলাম, ঢাকনি রেখে নিয়ে নেড়ে ছেড়ে দেখবো বেশি কি নেই। ওটা রেখে দিলেন, আপনারা ফুল হলে আমার দৃষ্টিকে দেখবেন। টমেটো করে দিয়ে দিলেন, রেখে দিব। নারে ছেড়ে দেখবো, তারপরে
তরকারি নামে নেব, আমার কসুর মুহিট সসরে উপরে করা ধনিয়া পাতা দিয়ে দিছি। দেখতে কালারটা সুন্দরই হয়েছে, খেতেও ভালো লাগছে, সুস্বাদ হয়েছে। রাত্রে দিয়েছি নারকেল ছিলা দিয়েছি, মশলা নাগে সব রেডি করে নিছি, মাছগুলা দিয়ে নিছি। আদা দিনে রসুন দিছি, লাল করে ভেজে নেব।
সুন্দর সবজিটা হয়ে গেছে, এখানটা খুব সুন্দর আছে। আল্লাহ হাফেজ।